আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم فاتقوا الله ما استطعتم واسمعوا واطيعوا وانفقوا خيرا لانفسكم ومن يوق شح نفسه فاولئك هم المفلحون سوره تغابن ايات نمبر 16 আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী সদর সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার মাহফিল সম্মানিত সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত ওলামায়ে কেরাম, সমবেত মুসল্লিবৃন্দ, রমজান মাসের আজকে 12 দিন মনে শেষ হলো। রমজান মাস আমাদের কাছ থেকে দেখতে দেখতে বিদায় নিতে যাচ্ছে। রমজান মাসের সিয়াম ফরজ হওয়ার যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য সম্পর্কে আমরা সকলেই জানি। সে উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অবলম্বন করা, আল্লাহ ভীতি অর্জন করা। তাকওয়া কতটুকু অর্জন করতে পেরেছি বা তাকওয়া অবলম্বন করার চেষ্টা কতটুকু করছি, এই প্রশ্ন এখন নিজেদের কাছে করা উচিত। কারণ সিয়াম এর একটি মাত্র উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, সেটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে, পরহেজগার হতে পারবে। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার নির্দেশ দিয়েছেন। কয়েকটি আদেশ এই আয়াতের মধ্যে আছে, সংক্ষিপ্তভাবে হলো একটু বিশ্লেষণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো সাধ্যমতো, যথাসাধ্য তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াসমাউ আতিউ, এবং শ্রবণ করো এবং মেনে চলো। ওয়াসমাউ আতিউ, তোমরা শোনো এবং মানো। আর কি করবে? ওয়ানফিকু, আর খরচ করো, ব্যয় করবে, খরচ করো বা ব্যয় করো বা দান করো আল্লাহর পথে। খায়রাল্লি আনফুসিকুম, যদি এটা করো তাহলে কি হবে, তোমাদের নিজেদের জন্য এটা কল্যাণকর হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার অন্তর কৃপণতা থেকে মুক্ত, যার অন্তর কৃপণতা থেকে মুক্ত, ওই ব্যক্তি হচ্ছে সফলকাম। তাহলে কয়টা আদেশ হলো? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। দুই নম্বর ওয়াসমাউ, তোমরা শ্রবণ করো। কার কথা শ্রবণ করবে পরে বলছি। তিন নম্বর হচ্ছে শ্রবণের পরে মেনে চলবে। আর চার নম্বর হচ্ছে দান করবে। দানের কথা বলতে গিয়ে আল্লাহ আরও আর একটু বেশি করে বললেন, যে ব্যক্তি যার অন্তর কৃপণতা থেকে মুক্ত ওই ব্যক্তি সফলকাম। অর্থাৎ যে দান করে কঞ্জুস না, কৃপণ না, ওই ব্যক্তি হচ্ছে সফলকাম। তাহলে চারটি আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বান্দাদের উদ্দেশ্য করলেন। এক নম্বরে আসি, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয়, তাকওয়া শব্দের অর্থ হচ্ছে ভয়। তাকওয়া শব্দের অর্থ শুধু কি ভয়? বলেন, তাকওয়া শব্দের অর্থ কি শুধু ভয় পাওয়া না, আরও কিছু আছে? আপনারা কি, এই যে ভাই কথা বলতে বাইরে গিয়ে বলবেন, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? বলেন, বুঝতে অসুবিধা হচ্ছে? প্রশ্নের সাথে একটু হাই হুই করবেন। আমরা তাকওয়া সম্পর্কে খুব জানি, কারণ তাকওয়ার আওয়াজ কিন্তু রমজান মাসে সবচেয়ে বেশি হয়। তো তাকওয়া শব্দের অর্থ কি? ভয় করা একটা অর্থ। আর একটা অর্থ কি? আর একটা অর্থ হচ্ছে আনুগত্য করা। আর একটা অর্থ কি? আর একটা অর্থ হচ্ছে গুনাহের কাছ থেকে বেঁচে থাকা। তাকওয়া অর্থে তিনটা অর্থ হয়। যেমন
একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকওয়া অর্থ জিজ্ঞেস করেছিলেন ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর খতিব, তাকে জিজ্ঞেস করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে তাকওয়া অর্থ কী। তখন তিনি পাল্টা জিজ্ঞেস করলেন আমা সালাক্তা তরিকান যা শাওকিন, আপনি কি কখনো কাটা বিছানো পথে চলেছেন, অর্থাৎ যে রাস্তার মধ্যে কাটা বিছানো থাকে, কাটা থাকে, সেই পথে কি আপনি কখনো চলেছেন? এই প্রশ্ন করলেন কাকে? উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। তাকওয়ার সংজ্ঞা শিখাদিকে জিজ্ঞেস করলেন যে উমর ফারুক আপনি তো জিজ্ঞেস করলেন তাকওয়া অর্থ কী, তা আপনি কি কখনো কাটা বিছানো পথে চলেছেন? তো উমর ফারুক বললেন যে হ্যাঁ চলেছি, কাটা বিছানো পথে তো চলি। উবাই ইবনে কাব বললেন যে ফামা আমিলতা, তখন আপনি কীভাবে চলেন? যে রাস্তায় কাটা বিছানো থাকে ওই রাস্তায় হাঁটেন কীভাবে? তখন উমর ফারুক রাদিয়াল্লাহু বললেন সাম্মারতু আজহাতু, আমি খুব সাবধানে চলি, আমার কায়েতে যেন পায়ে যেন কাটা না ঢুকে, দেখে শুনে পা ফেলি যেন আমার পায়ের মধ্যে কাটা বিদ্ধ না হয়, আমার কাপড়ে যেন কাটা না জড়িয়ে যায়, এইভাবে অতি সাবধানে আমি চলি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু বললেন যে হুমার ফাযালিকা তাকওয়া, এটাই তো হচ্ছে তাকওয়া, এটাই তো হচ্ছে তাকওয়া, বুঝতে পারলেন? অর্থাৎ কাটা বিছানো পথে নিজেকে বাঁচিয়ে চলা, পাপ পঙ্কিলতার সমাজে চারদিকে যখন হারাম, অন্যায়, দুর্নীতি, মিথ্যা, চুরি, ডাকাতি, বদমাশি, রাহাজানি সব কিছু চলছে, সুদ, ঘুষ, জুয়া, লটারি কোনোটা বাদ নাই, আছে না সমাজে? তো এই এত খারাপের মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখার নামই হচ্ছে তাকওয়া, বুঝতে পারলেন? আপনি দেখছেন যে এই লোকটা হারাম খাচ্ছে, আপনি খাবেন না, এটার নাম তাকওয়া। আপনি দেখছেন যে এই লোকটা মিথ্যা কথা বলছে, আপনি বলবেন না। এই লোকটা সুদ খায়, সুদখোর, আপনি ইচ্ছা করলে খেতে পারেন কিন্তু আপনি খাবেন না। এই লোকটা ঘুষ খায়, অফিসে বসলে সারাদিন অফিস করে বিকালে আসার সময় দুই পকেট ভর্তি করে টাকা নিয়ে আসে, বাড়তি আয়, এটা হচ্ছে বকশিস, বকশিসের লেবাসধারী, লেবাস ধারণ করে পকেটে টাকা আসছে, আপনি জানেন কিন্তু আপনি জানেন যে এটা হারাম, আপনি খাবেন না, এটার নাম হচ্ছে তাকওয়া। তাহলে তাকওয়া শব্দের অর্থ যেমন ভয়, ঠিক তাকওয়া শব্দের অর্থ আনুগত্য করা, আল্লাহর বিধান মেনে নেওয়া। আবার তাকওয়া শব্দের অর্থ হচ্ছে নিজেকে গুনাহের কর্ম থেকে বাঁচিয়ে রাখা, পাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে তাকওয়া। ওমা ইয়ুতিল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইয়াখশাল্লাহু ওয়া ইত্তাকী ফাউলাইকা হুমুল ফায়িজুন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ওয়া ইত্তাকী এবং আল্লাহর সীমা, আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, আনুগত্য করে আবার অবাধ্যতা থেকে নিজেকে বাঁচিয়েও রাখে, ফাউলাইকা হুমুল ফায়িজুন, ওই লোকটা হচ্ছে সফল কাম, ওই লোকটা হচ্ছে কি সফল কাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাকওয়া অবলম্বন করার জন্য। আর তাকওয়াটা এমন একটি বিষয়, এমন একটি বস্তু যেটা দেখার কোনো সুযোগ নাই। বলেন তাকওয়া দেখাতে পারবেন? এমন একজন আছেন তাকওয়া কি জিনিস দেখাতে পারবেন? বলেন এদিকে তাকান না কেন, অন্যদিকে তাকাচ্ছেন কেন আপনারা, এই যে মুরব্বী, এই মুরব্বী ধাক্কা দেন তো, ওইখানে কি বক্তব্য দিচ্ছে, এদিকে তাকান মেহরবানি করে। বলেন তাকওয়া দেখাতে পারবেন একজন? তাকওয়া কি জিনিস? তাহলে তাকওয়াটা কোথায় থাকে? কেন প্রচন্ড গরমের মধ্যে যখন রুজু করতে গেলেন ঠান্ডা পানি তো মুখে দিলেন, খাইলেন না কেন? বলেন আল্লাহর ভয়ে, এটার নাম হচ্ছে তাকওয়া। প্রচন্ড গরম, একবারে তৃষ্ণা মনে হচ্ছে বুকের ছাতি ফেটে যাচ্ছে, আলহামদুলিল্লাহ একটু আগে একটু আবহাওয়া আল্লাহ ঠান্ডা করে দিলেন, অটোমেটিক এসি দিয়ে দিলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা মুহূর্তের মধ্যে গোটা রাজশাহী ঠান্ডা হয়ে গেল, গত কয়েকদিনের গরমের কি হাসফাস অবস্থা দেখছেন তো। তাহলে এই অবস্থায়ও আপনি বাথরুমে গিয়ে পানি খেতে পারেন, আপনি ঘরে ইচ্ছা করলে ফ্রিজ খুলে এক ঢোক পানি মুখে খেলে কে দেখে, কিন্তু আপনি খাচ্ছেন না, কারণ কি?
আল্লাহর ভয়, কারণ আমি সিয়াম রেখেছি আল্লাহর জন্য, এটার নামই হচ্ছে তাকওয়া। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরি সালাসা মাররাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তাকওয়া দেখাচ্ছেন সাহাবাদেরকে, নিজের বুকের দিকে আঙ্গুল ইশারা করে বলছেন, তাকওয়াটা এখানে আর তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে। তিনি তিনবার আঙ্গুল বুকের দিকে দেখিয়ে বললেন, সাহাবীরা শোনো, এইখানে হচ্ছে তাকওয়া। তাহলে তাকওয়া দেখা যায় না? নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الا وان في الجسد مزغه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, শুনে রেখো, মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যখন ওই গোশতের টুকরাটা সুস্থ থাকে তখন তার সমস্ত দেহ সুস্থ থাকে, ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন তার গোশতের টুকরাটা অসুস্থ হয়ে যায় তখন তার সমস্ত দেহটা অসুস্থ হয়ে যায়, আলা ওয়াহিয়াল কাল। নবী বললেন, এটার নামই হচ্ছে অন্তর, এটার নামই হচ্ছে কলব। কি বুঝলেন? কলব সুস্থ থাকলে সব সুস্থ থাকে। আপনি যে সিয়াম রেখেছেন বা সিয়াম রাখবেন, এই ইচ্ছাটা কোথায় হয় বলেন? অন্তরে হয় না? নিয়ত শব্দের অর্থ কি? নিয়ত কি মুখে বলার নাম নাকি অন্তরে করার নাম? নিয়ত, আমাদের দেশে নিয়ত পড়ে, আসলে নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। আপনি সিয়াম রাখবেন, আপনার অন্তরে সিদ্ধান্ত হচ্ছে আমি সিয়াম রাখবো। আপনি ঢাকা যাবেন, প্রয়োজন আছে ঢাকাতে, ঢাকা যাবেন, আপনি টিকিট করেছেন ট্রেনের, ঢাকা যাওয়ার নিয়তে। এখন কি আপনি বাড়ি থেকে বের হওয়ার সময় ব্যাগ গুছানোর সময় বলতে থাকবেন, আমি এখন ঢাকা যাব, আমি এখন ঢাকা যাব, আমি এখন ঢাকা যাচ্ছি? বলেন, বলার প্রয়োজন আছে? বলার কোনো প্রয়োজন নাই। আর নিয়াতু হিয়া ইরাদাতুল কলব, নিয়ত শব্দের অর্থ হচ্ছে অন্তরের সংকল্প। এই জন্য মুমিন সালাতে দাঁড়ানোর সময় এরাদা করে, মুখে বলে না, এরাদা করবে, সংকল্প করবে যে আমি এখন মাগরিবের সালাত আরম্ভ করছি, তিন রাকাত ফরজ, মনে মনে চিন্তা করবে আর আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, এটার নাম হচ্ছে নিয়ত। তাহলে নিয়তটা হয় কোথায়? অন্তরের মধ্যে। তাহলে অন্তরের খবর রাখেন কে? আল্লাহকে ফাঁকি দিতে পারবেন? আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো ক্ষমতা আছে? ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ তোমাদের অন্তরের খবর রাখেন। অন্তর জগতে কি চিন্তা উদয় হয়, অন্তরের গভীরতম প্রদেশে কি চিন্তা ভাবনা আপনার হচ্ছে, এ সম্পর্কে জ্ঞান রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সব কিছু জানেন, এই জন্য তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে সিয়ামের সাথে তাকওয়ার সম্পর্ক, সিয়াম এসেছে তাকওয়াশীল বানানোর জন্য। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ কি? বিরত থাকা, সূর্যাস্ত থেকে নিয়ে সূর্যোদয় থেকে নিয়ে, সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা, তারপর স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, মিথ্যা কথা কর্ম থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। হালাল জিনিসগুলো থেকে বিরত থাকা। দেখেন, আচ্ছা খানা পিনা হালাল না, কিন্তু দিনের বেলা রমজান মাসে হালাল? হারাম। যাদের স্ত্রী আছে স্ত্রী মিলন হালাল না, কিন্তু রমজান মাসে এই সময় দিনের বেলা কি হালাল? হারাম। তাহলে হালাল যে কর্ম সেগুলোকে আল্লাহ হারাম করে দিলেন এই সিয়ামের দিনে, এটা একটা প্রশিক্ষণ। হালালকে হারাম করে আল্লাহ শিখাচ্ছেন যে আমরা যেন হারাম থেকে বেঁচে থাকতে পারি সারা বছর। এক মাস প্রশিক্ষণ দিচ্ছেন আল্লাহ যে তোমার হালালটা থেকে তুমি বিরত থাকো এই সময়ের মধ্যে, তাহলে গোটা বছর তোমাকে হারাম থেকে বিরত থাকতে হবে। তাহলে এই যে একটা প্রশিক্ষণ দিচ্ছেন আল্লাহ এই সিয়ামের মাসে,
সিয়াম শুধু রাখলেই হবে না, বুঝতে হবে সিয়াম কেন এসেছে, সিয়াম অর্থ কি বুঝতে হবে। তো সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, শুধু কি খানা পিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি সিয়াম রেখেছে কিন্তু মিথ্যা কথা কর্ম ছাড়ে নাই, মিথ্যা কথা বলে মাশাআল্লাহ ব্যবসা করতে গেলে দুই নম্বরই করে, জমি চাষ করতে গেলে আইল ঠেলে মানুষের জমি দখল করে নেয়, তার চুরি করে মানুষের বাগানের ফল পেরে নিয়ে চলে আসে। এই কর্মগুলো যারা ছাড়তে পারলো না, না খেয়ে ঠিকই থাকলো, আল্লাহ নবী বললেন ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কোনো হাজত নেই, কোনো প্রয়োজন নেই ওই ব্যক্তির খানা বিনা পরিত্যাগ করা। এই লোকটা না খেয়ে থাকার আল্লাহর কোনো দরকার নেই, কারণ এই লোকটা না খেয়ে থাকলো তার সিয়াম হলো না, এই লোকটা উপবাস থাকলো। অমুসলিমদের উপবাস আছে না, হিন্দুদের খ্রিস্টানদের, এটা উপবাসের মতো হবে, সিয়াম হবে না। সিয়াম হতে হলে অবশ্যই তাকে সব কিছু থেকে বিরত থাকতে হবে, হারাম থেকে বিরত থাকতে হবে, মিথ্যা থেকে বিরত থাকতে হবে, প্রতারণা থেকে বিরত থাকতে হবে, সুদ ঘুষ জুয়া লটারি থেকে বিরত থাকতে হবে, এটার নাম হচ্ছে সিয়াম। সারাদিন সিয়াম রাখবেন আর সারাদিন গান শুনবেন, টিভি দেখবেন, হারাম চললো সারাদিন আবার সিয়ামও চললো, এই সিয়ামের কোনো দাম নেই। তাহলে বলতে চাচ্ছি সিয়াম অর্থ বিরত থাকা, আর তাকওয়া অর্থ বিরত থাকা, তাহলে মিল আছে না? তাকওয়া অর্থ গুনাহের কাছ থেকে বিরত থাকা, সিয়ামও ঠিক বিরত থাকা, তাহলে দুই বিরত থাকা মিলান। তা আল্লাহ যে তাকওয়াশীল বানানোর জন্য সিয়াম পাঠিয়েছে, তাহলে তাকওয়াশীল হবেন কিভাবে? আপনাকে যাবতীয় গুনাহের কাছ থেকে বিরত থাকতে পারলেই তবে আপনি তাকওয়াশীল হতে পারবেন। আর যদি আপনি মুত্তাকি হতে পারেন তাহলে আপনার মর্যাদা কোথায়? মর্যাদা আল্লাহর কাছে সব চাইতে বেশি হচ্ছে মুত্তাকির মর্যাদা। কার মর্যাদা বেশি? মুত্তাকির মর্যাদা। আল্লাহ বলেন নাই যে সিয়াম পালন করবে তার মর্যাদা বেশি, যে হজ করবে তার মর্যাদা বেশি, যে সালাত আদায় করবে তার মর্যাদা বেশি? সামগ্রিকভাবে তিনি মুত্তাকির কথা বলে দিয়েছেন, আলা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদা সম্পন্ন হচ্ছে ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকওয়াশীল। তাহলে তাকওয়াশীল ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি, আর এই তাকওয়া শিখানোর জন্য এই রমজান মাস আমাদের মধ্যে আছে, আমাদের কাছ থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বিদায় নিতে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপ করে বলেছেন, রাগিবা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক মাটিতে মিশে যাক, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক। যেই ব্যক্তি সিয়ামের মাস পেয়েছে, রমাজান মাস পেয়েছে কিন্তু তার গুনাহ ক্ষমা করতে পারে নাই, রমাজান মাস পেয়েছে কিন্তু গুনাহ ক্ষমা করাতে পারে নাই, ওই ব্যক্তি হচ্ছে হতভাগা। কারণ কি? রমাজান মাসে আল্লাহ গুনাহ ক্ষমা করে দেন, রমাজান মাসে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন, রমাজান মাসে রহমতের দরজাগুলো উন্মুক্ত করে দেন, রমাজান মাসে জান্নাতের দরজা খুলে দেন, রমাজান মাসে আসমানের দরজা খুলে দেন, রমাজান মাসে জাহান্নামের দরজা বন্ধ করে রাখেন, রমাজান মাসে শয়তানকে বন্দী করে রাখেন। তাহলে এই যে সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশটা কখন? এই পরিবেশটা হচ্ছে রমাজান মাসের পরিবেশ। এই পরিবেশ কি বাকি ১১ মাস পাবেন? বলেন পাবেন? পাবেন না। তো এই একটি মাস কি কষ্ট করতে মন চায় না? একটি মাস এত অর্জনের উপার্জনের একটা সময়, আখেরাতের উপার্জনের সময়, দুনিয়া উপার্জনের সময় না, আখেরাত উপার্জনের সময় হচ্ছে একটি মাস। সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমরা এই মাসে বেশি বেশি আল্লাহর ইবাদত করি, আমরা যেন এই মাসে অধিক পরিমাণে নেকি উপার্জন করতে পারি, আমরা সেই চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই মাসে আমাদের তাকওয়া উপার্জন করতে হবে, তাকওয়াশীল হতে হবে। আল্লাহ বললেন কি? ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সাধ্যমতো তোমরা আল্লাহকে ভয় করো, যথাসাধ্য আল্লাহকে তোমরা ভয় করো। ভয় শুধুমাত্র আল্লাহর, অন্য কারো ভয় নেই। কাকে ভয় করতে হবে?
আল্লাহকে ভয় করতে হবে। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাত আদায় করানোর পরে সুম্মা আকবালা আলাইনা, আমাদের দিকে মুখ করলেন, ফিরলেন, ফাওয়াদানা মাউইজাতাম বালিগাতান, তিনি একটি হৃদয়গ্রাহী মর্মস্পর্শী বক্তব্য দিলেন, ভাষণ পেশ করলেন। যখন তার বক্তব্য শেষ হয়ে গেল তখন ক্বালা ক্বায়িলু ইয়া রাসূলুল্লাহ কাআন্না হাযিহি মাউইজাতু মুওয়াদ্দাইন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হচ্ছে এটি আপনার বিদায়ী ভাষণ হবে, অতএব আপনি আমাদের উদ্দেশ্যে আরও কিছু নসিহত করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ ভাষণ। যে ভাষণ শুনে কি হলো? দারাফাত মিনাল উয়ুব ওয়া ওয়াজিলাত মিনাল কুলুব, রাবি বলছেন আমাদের চোখ দিয়ে পানি বের হয়ে গেল, অন্তরগুলো নরম হয়ে গেল, বিগলিত হয়ে গেল, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। এই এমন একটি বক্তব্য শেষ করার পরেই একজন সাহাবি দাঁড়িয়ে বললেন কান নাহাদি মাউইজাত মুওয়াদ্দাইন ফাওসিনা, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হচ্ছে জীবনের শেষ ভাষণ দিলেন, আপনি আরও কিছু কথা আমাদের উদ্দেশ্যে বলুন। এবার আল্লাহর নবী দাঁড়িয়ে দ্বিতীয়বার কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন, যার প্রথম বাক্যটি হচ্ছে উসিকুম বিতাকওয়াল্লাহ, শুনো সাহাবীরা, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, আমি তোমাদেরকে নসিহত করছি, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলছে? আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহকে ভয় করার মাস হচ্ছে রমাদান মাস। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী একদিন বক্তব্য দিলেন, আমি আমার জীবনে এরকম বক্তব্য শুনি নাই, মা সামিতু মিসলাহা কাত্তুন, এইরকম বক্তব্য আর আমি কোনোদিন শুনি নাই। তিনি কি বললেন? লাউ তাআলামুনা মা আলামু লা দহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর 10 বছরের খাদেম, তিনি হাদিস বর্ণনা করছেন যে আল্লাহ নবীর একদিনের ভাষণ শুনলাম, যে এমন গুরুত্বপূর্ণ ভাষণ যে মা সামিতু মিসলাহা কাত্তুন, এইরকম বক্তব্য কোনোদিন শুনি নাই। এটা আরেকটা বক্তব্য, আর আগেরটা যেগুলো বললাম ইরবাজ বিন সারিয়া, একটা আরেক দিনের বক্তব্য। তা আনাস রাদিয়াল্লাহু আনহু এই দিনের বক্তব্য সম্পর্কে বলছেন যে নবী ওই সময় যা বলেছিলেন সেই কথাটা হচ্ছে এই গুরুত্বপূর্ণ যে কথাটা, সেটা হচ্ছে এই লাউ তাআলামুনা মা আলামু, আমি যা জানি তোমরা যদি তা জানতে, আমি যা জানি যে এলেমটা আমার কাছে আছে আখেরাত সম্পর্কে পরকাল সম্পর্কে, যদি তোমরা সেটা জানতে, লাউ দহাইতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। আমি যা জানি মৃত্যুর পরের জিন্দগি সম্পর্কে, কত কঠিন জিন্দগি পড়ে আছে আমাদের জন্য, হাসর ফুলসেরাত বিচার, কত কঠিন অবস্থা, হাসরের ময়দানের চিত্র, এই কথা একটা বাক্যে নবী বুঝিয়ে দিলেন যে আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা অধিক অধিক কাঁদতে, বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। এই কথা শোনার সাথে সাথে রাবি বলছেন সাহাবাকরা মুখ ঢেকে নিলেন, সব সাহাবিদের মুখ ঢেকে গেল, হাত দিয়ে তারা মুখ ঢেকে নিলেন, আর তাদের কাছ থেকে কান্নার রূপ বেরিয়ে আসতে লাগলো এই কথাটা শোনার পর। অথচ একই কথাও কিন্তু আমি বললাম। তাহলে তাদের হৃদয়, তাদের তাকওয়া আর আমাদের তাকওয়া একটু মিলান। তারা নবীর কাছ থেকে শোনার সাথে সাথে কান্না শুরু করলেন, আর আমরা প্রতিদিনই এইরকম কথা শুনছি কিন্তু আমাদের চোখ দিয়ে পানি বের হয় না। বন্ধুরা আমার, তাকওয়া অবলম্বন করতে হবে। আখেরাতের জিন্দগি সম্পর্কে আমাদের জ্ঞান নেই, আল্লাহ নবীর মাধ্যমে যতটুকু জেনেছি ততটুকুই আমাদের বিদ্যা, কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে মৃত্যুর পরের জীবন আমাদের জন্য অপেক্ষা করছে, অনন্ত জীবন, এবং চূড়ান্ত ঠিকানা আমাদের জান্নাত অথবা জাহান্নাম। সেই জান্নাতে যাওয়ার প্রতিযোগিতার মাস হচ্ছে সিয়ামের মাস। একটি শব্দের মধ্যে সব কিছু লুকায়িত আছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আপনি যদি আল্লাহকে ভয় করেন, আপনি চুরি করতে পারবেন? আল্লাহকে ভয় করলে জেনা করা যাবে? আল্লাহকে ভয় করলে মানুষকে ঠকানো যাবে? আল্লাহকে ভয় করলে মিথ্যা কথা বলা যাবে? আল্লাহকে ভয় করলে প্রতারণা করা যাবে? আল্লাহকে ভয় করলে সুদ খাওয়া যাবে? আল্লাহকে ভয় করলে ঘুষ খাওয়া যাবে? আল্লাহকে ভয় করলে লটারি করা যাবে? কিছুই করা যাবে না, শুধুমাত্র আল্লাহর ভয়। একটি শব্দ, দুনিয়ার কোনো কিছুর প্রয়োজন নাই,
শুধুমাত্র তাকওয়াটা ভিতরে নিয়ে আসে। খুব হাই অ্যান্টিবায়োটিক হচ্ছে তাকওয়া, আর কোনো ওষুধ লাগবে না। যদি আপনার এখানে এটা থাকে, দেখবেন যে আপনি সফল কাম। আপনার আশপাশে পয়সা ঘুরবে, ছি ওইসব থুতু দিবেন, কোনো দরকার নেই। আমার, আমি না খেয়ে থাকবো, আমি না খেয়ে থাকবো, কিন্তু হারাম আমি খাবো না। এটার নাম হচ্ছে তাকওয়া। তারপরে কি বললেন আয়াতের বাকি নির্দেশগুলো একটু শুনি। তাকওয়ার আলোচনা করলে লম্বা এক দুই ঘন্টা শুধু তাকওয়াই চলবে। তাকওয়ার আলোচনা অনেক লম্বা চওড়া আলোচনা আছে, কিন্তু আমরা আর সেদিকে যাওয়ার সময় আমাদের নেই। তবে সামগ্রিকভাবে যেটা বুঝলাম, তাকওয়া আমাদের হাসিল করতে হবে। কি একমত তো নাকি? বলেন তাকওয়া অবলম্বন করতে হবে তো নাকি? আমার সাথে কথা বলেন, তাকওয়া অবলম্বন করার প্রয়োজন আছে না নাই? আর এই তাকওয়া অর্জন করার মাস এই রমজান মাস, ঠিক না? কাজে আমাদের এই প্রশিক্ষণ নিতে হবে। তারপরে বললেন ওয়াসমাউ আতিউ, তোমরা শ্রবণ করবে এবং মেনে চলবে। কার কথা শুনবেন? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের আমিরের আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে ইখতিলাফ দেখা দেয়, মতবিরোধ দেখা দেয়, তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ফিরে যাও কোথায়? আল্লাহ এবং তার রাসূলের দিকে। ফিরে যাবে কোথায়? আল্লাহ এবং তার রাসূলের দিকে। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য। এরপরে আতিউ শব্দ আর বলেন নাই, ওয়া উলিল আমরি মিনকুম বলেছে। আতিউ শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করো আল্লাহর, আতিউ আবার আনুগত্য করো রাসূলের। এরপরে শুধু বললেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের যিনি আমির নির্দেশদাতা যিনি, তার আনুগত্য করো। তাহলে আমিরের আগে আতিউ শব্দ আনলেন না কেন? কারণ হচ্ছে আমির নিজস্ব চিন্তা থেকে কোনো নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখেন না। আমির আল্লাহ এবং তার নবীর রেখে যাওয়া যে বিধান, সেই বিধান অনুযায়ী নির্দেশ দিবেন। তার বাইরে কোনো নির্দেশ দিলে আমিরের আনুগত্য করা যাবে না। শরীয়তের বাইরে কোনো নির্দেশ আমিরের চলবে না। আল্লাহ এবং তার নবী যে আদেশগুলো করেছেন, সেইগুলো আমির করবেন, বাস্তবায়ন করবেন। এই জন্য আমির শব্দের আগে আর আতিউ শব্দ আল্লাহ এখানে নিয়ে আসেন নাই, কারণ আমিরের নিজস্ব কোনো চিন্তা থেকে কিছু বলার ক্ষমতা নাই। তিনি আল্লাহ এবং ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ তাআলা, উম্মুল হুসাইন রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন উম্মির আলাইকুম আব্দুন মুজাদ্দাউন আসওয়াদা ফাসমাউ লাহু আতিউ ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ তাআলা। যদি আমির কোনো কৃষ্ণকায় ব্যক্তি হয়, অপছন্দনীয় কোনো ব্যক্তি যদি হন, আর তিনি যদি ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ তাআলা, আল্লাহর কিতাব অনুযায়ী যদি তোমাদেরকে পরিচালনা করেন, আল্লাহর বিধান অনুযায়ী যদি তোমাদেরকে চালান, আল্লাহর নবী বলেছেন ফাসমাউ লাহু আতিউ, তোমরা তার কথা শ্রবণ করবে এবং তার কথা তোমরা মেনে চলবে, শুনবে এবং মানবে। তাহলে আমিরের কথা শুনতে হবে, মানতে হবে। ওই যে ইরবাজ বিন সারিয়ার যে হাদিসটা বলছিলাম, সেই হাদিসেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। প্রথম যে বললেন উসিকুম বিত্তাকওয়াল্লাহ, তারপরে তিনি বললেন ওয়াসামউ ওয়াত্তাআ, তোমরা তোমাদের আমিরের কথা শ্রবণ করবে এবং মেনে চলবে। ইন কান আবদান হাবাসিয়ান, যদি আমির হাবশি গোলাম হন, যদি কোনো ক্রীতদাস হন হাবশি, তাহলে তার কথাও মানতে হবে। তাহলে শর্ত কি? শর্ত হচ্ছে ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব অনুযায়ী যদি আমির নির্দেশ দেন তাহলে তার কথা মানতে হবে। তাহলে আমির এবং মামুর সমাজ সংস্কারের জন্য, একটা সমাজকে সংশোধন করার জন্য, বলেন তো একা একা কি সম্ভব না? একটা সম্মিলিত প্রচেষ্টা দরকার আছে, সাংগঠনিক শক্তি দরকার আছে। কি বুঝলেন? সমাজ সংস্কারের জন্য, সমাজ সংশোধনের জন্য একক প্রচেষ্টা যথেষ্ট নাকি ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন? ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন।
আর ঐক্যবদ্ধ প্রচেষ্টাটার নামই হচ্ছে সংগঠন। এই ঐক্যবদ্ধ প্রচেষ্টাটার নামই হচ্ছে জামাতে জিন্দিগি। যেই জামাতে জিন্দিগির নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যেই জামাতবদ্ধ জীবনের আদেশ আল্লাহর নবী করে গেছেন, আমরুকুম বিখামসিন والله امرني بهن بالجماعه والسمع والطاعه والهجره والجهاد في سبيل الله। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে পাঁচটি বিষয়ের আদেশ করে যাচ্ছি, যে বিষয়ে আল্লাহ আমাকে আদেশ করেছেন। দেখেন হাদিসের ভাষা কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে পাঁচটি বিষয়ের নির্দেশ দিচ্ছি, আল্লাহু আমারানি বিহিন্না, যে বিষয়ে আল্লাহ আমাকে আদেশ করেছেন তার পাঁচটির এক নম্বর কি, বিল জামাতে জামাতবদ্ধভাবে চলা, ওয়াসামি জামাতের যিনি আমির তার নির্দেশ শ্রবণ করা, ও তোয়াতি তার নির্দেশ মান্য করা, ওয়াল জিহাদ ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ফিসাবিলিল্লাহ, প্রয়োজনে হিজরত করা এবং আল্লাহর পথে সংগ্রাম করা, জিহাদ করা। তাহলে এই হাদিসের মধ্যে পাঁচটি নির্দেশ আল্লাহ নবী দিলেন, তার মধ্যে জামাত জিন্দিগি জামাতবদ্ধ প্রচেষ্টা। তাহলে ওই যে আয়াত পড়েছিলাম, ওয়াসমাউ ওয়া আতিউ, তোমরা শুনবে এবং মানবে, কার কথা শুনতে হবে, তিনটা আনুগত্যের কথা আপনাদেরকে বলছি, আল্লাহর কথা শুনতে হবে, তার নবীর কথা শুনতে হবে এবং আমিরের নির্দেশ মেনে চলতে হবে। শর্ত হচ্ছে ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ, যদি আমির আল্লাহর বিধান অনুযায়ী নির্দেশ প্রদান করেন। তাহলে সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ, আমির জামাত অসুস্থতা সত্ত্বেও আলহামদুলিল্লাহ এসে উপস্থিত হয়েছেন। আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, যে আয়াত বলেছি, আয়াত পাঠ করেছিলাম, সেই আয়াতের সর্বশেষ নির্দেশ হচ্ছে, ও আংফিকু খায়রাল আংফুসিকুম, তোমরা খরচ করো, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। তাহলে খরচ করতে হবে, অর্থাৎ দান করতে হবে, ব্যয় করতে হবে। দানের ক্ষেত্রে মনে রাখবেন, রমাজান মাস হচ্ছে দানের উপযুক্ত মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি দানশীল ছিলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী ছিলেন সবচেয়ে বড় দান, বেশি দানশীল, আর রমাজান মাসে তার দানশীলতা বেশি হতো, মিরার রিহিল মুরসালা, প্রবাহিত বায়ুর চাইতে বেশি তিনি দান করতেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকেও এই মাসে দান করতে হবে, কারণ যদি দান না করি, যদি কৃপণতা থেকে অন্তর্মুক্ত না হয়, অমায়ুকা সুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যার অন্তর কৃপণতা মুক্ত ওই ব্যক্তি হচ্ছে সফল কাম। দানের ক্ষেত্রে দুটি বিষয় মনে রাখবেন, একটা হচ্ছে ফরজ দান, যেটাকে যাকাত বলা হয়, নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে, এটা দিতে বাধ্য, এটা আল্লাহর বিধান, যাকাত দিতে বাধ্য। যেমন সালাত আদায় করা ফরজ, ঠিক এরকম যাকাত দেওয়া ফরজ। আপনার জমিতে ফসল হলে নিসাব পরিমাণ দাখিল করবেন, আপনার যদি সঞ্চিত টাকা পয়সা থাকে নিসাব পরিমাণ হলে আপনাকে নিসাব পরিমাণ হওয়ার পরে নির্ধারিত অংশ আপনাকে যাকাত দিতে হবে। আর যাদের ফরজ হয় নাই তাদের জন্য নফল সাদাকা, নফল সাদাকা করবেন, দান করবেন, অল্প রোজগার অল্প ব্যয়, নেকি কিন্তু অনেক বেশি, অল্প রোজগার অল্প ব্যয় দান, কিন্তু নেকি অনেক বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাদদাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন, যে ব্যক্তি তার হালাল রুজি থেকে একটা খেজুর পরিমাণ দান করে, আর আল্লাহ হালাল ব্যতীত গ্রহণ করেন না, ফা ইন্নাল্লাহ ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই হালাল রুজির সামান্য দানটা ডান হাতে গ্রহণ করেন। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ, আল্লাহ দানটা কোন হাতে গ্রহণ করেন, ডান হাতে, হালাল হতে হবে, হারাম পয়সার দান আল্লাহ ডান হাতে গ্রহণ করেন না। তারপরে কি করেন, সুম্মা ইউরাব্বিহালি সাহিবিহি, অতপর ওই দানটাকে তিনি ওই ব্যক্তির জন্য দানটাকে বৃদ্ধি করেন, আস্তে আস্তে বাড়াতে থাকেন, নেকিটা আস্তে আস্তে বেশি করতে থাকেন, বেশি করতে করতে বৃদ্ধি পেতে পেতে, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এই দানটা একটা পাহাড়ের সমান হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। তাহলে হালাল রুজি থেকে একটা খেজুর পরিমাণ সামান্য দান করলো, নেকিতে পাহাড় সমান হয়ে যায়। তাহলে আপনি যদি মনে করেন আমার যাকাত ফরজ হয় নাই, দান করার প্রয়োজন নাই, তাহলে কি আপনি কৃপণতা মুক্ত হতে পারবেন, আপনি সফল লাভ কাম হতে পারবেন? সফল কাম হতে হলে আপনাকে অবশ্যই
সবাইকে দান করতে হবে। প্রত্যেকে আমরা কিন্তু টাকা পয়সা রোজগারও করি, খরচও করি। যে ছেলেটা ছাত্র তারও রোজগার আয় আছে, কীভাবে? বাপ টাকা দেয় না, বাপের টাকা পকেটে নিয়ে তো খরচ করেন। বন্ধুদের নিয়ে যদি চা স্টলে বসেন, আড্ডা মারতে 100 টাকা 200 টাকা খরচ হয়ে যায়, কিন্তু 10 টাকা দান করার মানুষগত তৈরি হয় না। এই জন্য আমরা চাই প্রত্যেকের জন্য আমরা দানশীল হতে পারি। এই জন্য আহলে হাদিস আন্দোলন দানের একটা সুন্দর সুযোগে রমজান মাসে করে দিয়েছে। সারা দেশে আমাদের সাংগঠনিক সার্কুলার আছে, সাংগঠনিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে, প্রত্যেকে রমজান মাসের এই প্রথম দিকে 100 টাকা করে বিশেষ দান। কত টাকা? 100 টাকা করে বিশেষ দান রমজান মাসে করবেন। আপনারা কেউ দিয়েছেন 100 টাকা করে সংগঠনকে? আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল মালিক ভাই দিয়েছেন, আরও দায়িত্ব সূত্র। আর আপনারা তো অনেকে জানেনই না, তো আমরা এখন, এটা হচ্ছে বিশেষ দান, আর একটা হচ্ছে এককালীন দান। রমজান মাসে 1000 টাকা করে এককালীন দান এই মাসে আপনারা দিবেন। এটা সংগঠনের কেন্দ্রীয় বাইতুল মাল ফান্ডের জন্য, কেন্দ্রীয় বাইতুল মাল ফান্ডের, অর্থাৎ রাজশাহী নওদাবাড়া যে মার্কাজ আছে কেন্দ্র, সেইখানে জমা হবে। সেইখানে জমা হলে কী লাভ হবে জানেন? আপনার ওই দানটা ওই রোহিঙ্গাদের কাছেও চলে যাবে, আপনার এই দানটা লালমনিরহাট চলে যাবে, নীলফামারী চলে যাবে, পঞ্চগড়, যেখানে বাংলাদেশ শেষ সীমানা দুর্গত মানুষ যেগুলো আছে তাদের কাছে আপনার দান যাবে। কিন্তু আপনি হরিশাল ড্যাম থেকে কিন্তু 100 টাকা পাঠাতে পারবেন না, পারবেন না। কেন্দ্রে দিলে কেন্দ্রীয় ব্যবস্থাপনা এগুলো হবে। এই জন্য 1000 টাকা করে এককালীন দান আর 100 টাকা করে 100 টাকা বিশেষ দান, এইটা আমরা এখনই আপনাদের কাছে চাচ্ছি। 100 টাকা করে বিশেষ দানটা আমাদের দায়িত্বশীল ভাইরা আপনাদের কাছে যাবেন, প্রত্যেকে 100 টাকা করে বিশেষ দান এখনই আপনারা আদায় করে নেন। 100 টাকা করে রমজানের বিশেষ দান। আমি আলহামদুলিল্লাহ গতকালকে আমি আমার পরিবারের 6 সদস্যের জন্য 600 টাকা গতকালকে দান করেছি আলহামদুলিল্লাহ। আপনারাও যারা দেন নাই, প্রত্যেকে দেওয়ার জন্য অনুরোধ করছি, 100 টাকা করে দিবেন। আর এককালীন দান আমরা দিব ইনশাল্লাহ রমজান মাসের মধ্যেই। তো যাই হোক, আর যাদের যাকাত ফরজ হয়েছে তাদের কাছে আমাদের অনুরোধ, যাদের যাকাত ফরজ হয়েছে তাদের কাছে অনুরোধ, আপনাদের যাকাতের টাকা, যাকাতের সম্পদ যেটা আপনারা আমাদের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান নওদাবাড়াকে দিবেন। নওদাবাড়া হচ্ছে আহলে হাদিসদের একটা, আহলে হাদিসদের মার্কাজ, সারা দেশের কেন্দ্র হচ্ছে নওদাবাড়া। আর কেন্দ্র যদি বাঁচানো যায় তাহলে শাখাগুলো বাঁচবে। কেন্দ্র আগে যদি কেন্দ্র বাঁচে তাহলে শাখা বাঁচবে, শাখা আগে বাঁচলে কেন্দ্র বাঁচবে না, কেন্দ্রকে আগে বাঁচাতে হবে। নওদাবাড়া মাদ্রাসায় এখন 1500 ছাত্রছাত্রী পড়াশোনা করে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে হয় প্রতি মাসে 10 লক্ষ টাকা। 300 এতিম প্রতিপালিত হচ্ছে, এতিমদের পড়াশোনা, চিকিৎসা, পোশাক আশাক, এমনকি বাড়ি যাওয়ার গাড়ি ভাড়াগুলি পর্যন্ত আমরা দিয়ে দিই। তাদের সার্বিক ব্যবস্থাপনায় কেন্দ্রীয় বাইতুল এতিম বিভাগ থেকে করা হয়। একজন এতিমের পিছনে মাসে খরচ হয় 3000 টাকা। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে অনেক ভাই 100 টাকার দানশীল আছেন, দাতা আছেন, কেউ 200 টাকার দাতা আছেন। এইভাবে একজন, কোনো কোনো ভাই একজন একাই একটা এতিমের দায়িত্ব নিয়েছেন, এইভাবে সারা দেশের এতিমের দাতা আছেন। তারপরে আমরা 300 এতিমের 100 এতিমের টাকাও নিয়মিত দাতারা এখনও দেন না, বাকি টাকাগুলি আপনাদের এই সহযোগিতা থেকে আলহামদুলিল্লাহ চলে। এই জন্য এতিমখানা পরিচালনার জন্য প্রতি মাসে আমাদের 9 লক্ষ টাকার মতো খরচ, প্রতি বছর 1,18,00,000 টাকা এতিম বিভাগে খরচ। আর শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন বাবদ প্রতি বছরে খরচ হয় প্রায় 1,20,00,000 টাকা। এই যে বিশাল অঙ্কের টাকা, এইগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা দিয়েই চলে। সরকারি কোনো অনুদানে প্রতিষ্ঠান চলে না, এমপিউভুক্ত কোনো প্রতিষ্ঠান এটা না। এই জন্য আমরা আপনাদের কাছে বলে যাচ্ছি, আপনাদের অন্তরের কাছে বলে যাচ্ছি, আপনাদের যাকাত ফিতরার যে টাকা সেটার একটা বিশেষ অংশ, একটা বৃহদাংশ, বেশিরভাগ অংশটাই আপনারা নওদাবাড়া কেন্দ্রকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে এবং যে 4টি নির্দেশ আয়াত থেকে আপনারা বুঝতে পারলেন, এইগুলো আমরা যেন আমল করতে পারি, আমরা যেন তাকওয়াশীল হতে পারি, আমরা যেন জামাতে জিন্দেগি যাপন করতে পারি, আমরা যেন আমিরের আনুগত্য করতে পারি, আর আমরা যেন দান করতে পারি, দানশীল হতে পারি, এই গুণগুলো যেন আমরা এই সিয়ামের মাসে অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। পরিশেষে যারা আজকের আয়োজন করেছেন
আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে এই গ্রামের আহলে হাদিস আন্দোলনের দায়িত্বশীল ভাইয়েরা, এই শাখার দায়িত্বশীল ভাইদেরকে, আন্দোলন এবং যুব সংঘের দায়িত্বশীল ভাইয়েরা এবং অত্র মসজিদের মুসল্লিবৃন্দ, মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, যারা বিভিন্নভাবে সহযোগিতা করে আজকের অনুষ্ঠানকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, আপনাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে আর পূর্ণ জাযা দান করেন, আমিন, এবং আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, আমিন। সবার কাছে দোয়া চেয়ে এবং আল্লাহর কাছে কবুলিয়াত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إلى أجلها والله خبير بما تعملون সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম এবং আজকের রাজশাহী মহানগরীর হরিশাট ডাক এলাকা এই সুন্দর মসজিদে আয়োজিত ইফতার মাহফিলে ইফতারের পূর্বক্ষণে সমবেত মুসলিম আল্লাহ পাকের অশেষ মেহরবানি, বহুদিন পূর্বে আমরা দেখেছিলাম এই এলাকাতে আমাদের বাবা শ্রী আকবরের মৃত্যু উপলক্ষে জানা যায়, আর আজকে আপনাদের আন্তরিক আহ্বানের সাড়া দিয়ে আসার সুযোগ পেলাম, জন্য আল্লাহ পাক শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বলছেন সুরা মুনাফিকুনের শেষ আয়াত এটা, হে ইমানদারগণ, তোমাদের মাল সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততির মায়া যেন তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে উদাসীন না করে ফেলে, যারা এটা হবে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যখন তোমাদের মৃত্যু এসে যাবে তখন যেন তোমাদেরকে একথা বলতে না হয় যে আল্লাহ একটু অপেক্ষা, একটু অবকাশ দাও, লাউলা আখার তালি ইলা আজাল এল তালি, সামান্য একটু সময় আমাকে দাও, ফাসাদ দেখো আর কর্মীরা সওয়ালেহী, অতঃপর আমি দুনিয়া থেকে সাদাকা করে আসবো ও সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হবো। ওলাই আখার আল্লাহ নফসমিল্লা আজাল, আল্লাহ বলছেন কখনোই কোনো ব্যক্তিকে সুযোগ দেওয়া হবে না যখন তার মৃত্যু এসে যাবে, একটু সময় দেওয়া হবে না। আর আল্লাহ ভালোভাবে খবর রাখেন তোমরা দুনিয়াতে কে কী কাজ করে এসেছ। এখানে মৌলিক দুটো বিষয় রয়েছে, এই যে মৃত্যু আসবেই, এর কোনো অবকাশ নেই মৃত্যু থেকে বাঁচা। যদি দুনিয়াতে কেউ চিরদিন বাঁচত তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় চিরকাল বেঁচে থাকতেন, তিনি যেহেতু চিরকাল বাঁচেননি আমরাও কেউ চিরকাল বাঁচব না, যে কোনো মুহূর্তে মৃত্যু এসে যেতে পারে।
এখানে মৃত্যুর পরবর্তী জীবনে যাতে আমরা ভালোভাবে থাকি, যাতে আমরা সেখানে জান্নাতে শান্তির সঙ্গে বসবাস করতে পারি, সেজন্যই আল্লাহ পাক আগেভাবেই আমাদেরকে সাবধান করে দিচ্ছেন, তোমরা মৃত্যুর আগেই আল্লাহর পথে ব্যয় করো। আল্লাহর পথে ব্যয় অর্থ শুধু টাকা পয়সা ব্যয় নয়, যাদের যৌবন আছে তারা তাদের যৌবনের শক্তি সমর্থক ব্যয় করবে, যাদের অর্থবিত্ত আছে তারা তাদের সম্পদ ব্যয় করবে, যাদের বুদ্ধিমত্তা আছে তারা তাদের বুদ্ধি পরামর্শ ব্যয় করবে, যাদের নেতৃত্বের গুণ আছে তারা আল্লাহর পথে নেতৃত্ব দিবে। সবটাই কিন্তু রিজিক, রিজিক বলতে শুধু টাকা পয়সা বুঝবেন না। যাকে আল্লাহ পাক যে তৌফিক দিয়েছেন, যে গুণ দিয়ে দুনিয়া পাঠিয়েছেন, সেই গুণটা আল্লাহর পথে ব্যয় করতে হবে, কারণ আপনি নিজে গুণ সৃষ্টি করেননি, সৃষ্টিকর্তা আল্লাহ। আরেকটা মৌলিক বিষয় এখানে এসেছে এই যে আল্লাহ রুজির সৃষ্টিকারী এবং রুজির বন্টনকারী। কাকে আল্লাহ ধনী করবেন, কাকে আগে গরিব করবেন, এর বন্টন আল্লাহ আছে। আরেকটা মৌলিক বিষয় এসেছে এখানে এই যে বান্দা হলো রুজি অন্বেষণকারী এবং রুজি ব্যবহারকারী। আল্লাহ হচ্ছেন রুজি সৃষ্টিকারী এবং রুজি বন্টনকারী, আর বান্দা হচ্ছেন রুজি অন্বেষণকারী এবং রুজির ব্যবহারকারী। পরীক্ষা হলো এখানে আপনি কোন পথে রুজি অন্বেষণ করছেন, হারাম পথে না হালাল পথে, এটা পরীক্ষা হবে। রুজি ব্যবহার করছেন কোন পথে, হালাল পথে না হারাম পথে, এটাও কিন্তু আপনাকে উত্তর দিতে হবে। কেয়ামতের মাঠে পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ পা বাড়াতে পারবে না। তার অন্যতম হচ্ছে এই, আপনি কোন পথে রুজি অন্বেষণ করলেন, কোন পথে রুজি ব্যবহার করলেন, এই বিষয়গুলি আমাদের প্রত্যেকের জন্য চিন্তার বিষয়। যাদেরকে আল্লাহ মেধা দিয়েছেন, মেধাটাও একটা রুজি। কার মধ্যে ওকালতির মেধা দিয়েছেন, কার মধ্যে দিনী লোক শিক্ষার মেধা দিয়েছেন, কার মধ্যে বৈষয়িক ইলমের মেধা দিয়েছেন, সবটাই দরকার দুনিয়া চলতে গিয়ে। কার মধ্যে আল্লাহ পাক যে মেধা যে আল্লাহ পাক আপনাকে দিন না কেন, প্রতিটি বিষয়ে আপনি আল্লাহ পাক ব্যয় করবেন, এটাই হলো পরীক্ষা। মৃত্যুর পরে যেন আমাদেরকে না বলতে হয় যে আল্লাহ একটু সময় দাও, পাবেন না। অতএব রমজানুল মোবারকের এই পবিত্র মুহূর্তে সবার প্রতি আমাদের আপিল, মৃত্যুর আগেই মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। জনৈক ব্যক্তি বেদুইন এসে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলে, হে আল্লাহ রসুল, দুনিয়ার সবচেয়ে ভালো মানুষকে? তিনি জবাব দিলেন, সবচেয়ে চরিত্রবান যিনি, তিনি সবচেয়ে ভালো মানুষ, উত্তম মানুষ। আবার তিনি প্রশ্ন করেন, হে আল্লাহ রসুল, সবচেয়ে বিচক্ষণ মানুষকে? তিনি জবাব দিলেন, বিচক্ষণ হলে সেই যে মৃত্যুর আগে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যে প্রস্তুতি গ্রহণ করে, উলাই কমল আকিয়াস, এরাই হলো বিচক্ষণ ব্যক্তি। আমাদেরকে বিচক্ষণ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়াটাই আমাদের নিজেদের স্বার্থেই উত্তম। কেউ আমার জন্য কিছুই করে দেবে না, এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। এরপরে একটা হাদিস আপনি শুনে রাখেন, বিখ্যাত সাহাবি ইরবাদ বিন সারিয়া, তিনি বলছেন, আমরা একদিন ফজরের সালাতের পরে বসেছিলাম, এমন সময় আল্লাহ রসুল আমাদের দিকে ফিরে নসিহাত করলেন, মাওয়াজাতান বালিগাতান কান্না মাওয়াজাত মুআতিক, এত উত্তম বক্তব্য তিনি রাখলেন যেন মনে হচ্ছিল একজন বিদায় গ্রহণকারী বিদায়ী বক্তব্য দিচ্ছেন। আমরা তখন বললাম, আওসানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আপনি আমাদেরকে আরও ওসিয়াত করুন, আরও নসিহাত করুন। তখন তিনি বললেন, ওসিয়াতুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়াত করছি আল্লাহ ভীরুতার জন্য। রমজান মোবারক এসেছে আমাদেরকে আল্লাহ ভীরুতার ট্রেনিং দেওয়ার জন্য, পুরনো এক মাস আমরা আল্লাহ ভীরুতার মধ্যেই থাকি। তোমরা সবসময় তোমাদের আমিরের আনুগত্য করবে, শুন কথা শুনবে এবং আনুগত্য করবে। এখানে আমির দুই রকম, একটা হচ্ছে সাংগঠনিক আমির, একটা হচ্ছে রাষ্ট্রীয় আমির। রাষ্ট্র যত বড় হবে তার দায়িত্ব তত বড় হবে, সাংগঠনিক আমির সংগঠন যত বড় হবে তার দায়িত্ব তত বড় হবে। বর্তমান বিশ্বে কোনো রাষ্ট্রীয় আমিরের দ্বারা ইসলামের বিধানসমূহ বাস্তবায়িত হচ্ছে না, বরং ইসলাম বেঁচে আছে সাংগঠনিক আমিরদের মাধ্যমেই। আর এই কারণে আমাদের কর্তব্য হবে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বিধান অনুযায়ী যে সমস্ত আমির আপনাদেরকে পরিচালনা করবেন তাদের প্রতি পূর্ণ আনুগত্যশীল থাকা। আর রাষ্ট্র আমিরদের প্রতি আনুগত্যশীল থাকতে হবে এই কারণ, তারা বৈষয়িক বিষয়গুলো দেখেন। এই বিষয়ে আলীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, দেখো রাষ্ট্রীয় আমির কখনো ভালো হতে পারে, বন্ধ হতে পারে, সর্বাবস্থা তার আনুগত্য করো, কারণ তারা আর কিছু না করুক রাস্তা তো বানাই দেয়, তোমাদের তো অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো তো করে দেয়, অতএব তাদের প্রতি আমাদের অনুগত রাখতে হবে। সঙ্গে সঙ্গে
দিনের বিষয়ে আপনাকে অবশ্যই সাংগঠনিক আমিরের আনুগত্যের মধ্যে থাকতে হবে, নইলে আপনি ব্যর্থ হয়ে যাবেন। এই বিষয়গুলি আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। দিন যদি দুনিয়া থেকে চলে যায়, দুনিয়া বেশিক্ষণ দুনিয়া টিকবে না। দিনের সব কিছুই নির্ভর করে দিনদার আমিরের উপরে, তার আনুগত্যের উপরে। ইসলাম কখনোই উদ্ধত মানুষকে পছন্দ করে নাই। সেজন্য এই হাদিসটার শেষের দিকে আল্লাহ রাসূল বলছেন, দেখো কাত্তরেকতুম আলা বাইদা নাকিয়াতিন লা ইয়াজিগু আনহা ইল্লা হালিকুন, তোমাদেরকে আমরা ছেড়ে যাচ্ছি একটা উজ্জ্বল দিনের উপর, যারা এই দিন থেকে পদস্খলন ঘটবে সে ধ্বংস হবে। বলা পরেই বলতে আলাইকুম বিত্তাআ, তোমাদের প্রতি লাজম হলো আনুগত্যশীল হওয়া। আনুগত্যশীল যদি না হোক, উদ্ধত যদি হও, তাহলে দুনিয়া আখিরাতে তুমি বিপদগ্রস্ত হবে। কারণ আল্লাহ পাক বলছেন ইন তিলকা দারুল আখিরাত নাজালহা লিল্লাযিনা লা ইউরিদুন উলুবান ফিল আরদি ওয়া লা ফাসাদা, আখিরাতের গৃহ আমরা সৃষ্টি করেছি তাদেরই জন্য যারা দুনিয়াতে অহংকার করে না এবং ফাসাদ সৃষ্টি করে না, বিশৃঙ্খলা সৃষ্টি করে না তাদের জন্য। অতএব সাংগঠনিক আনুগত্যশীল হয়ে রাষ্ট্রের প্রতি সাধ্যমতো আনুগত্য বজায় রেখে সমাজ জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি না করে সমাজটাকে সুন্দরভাবে গড়ে তোলার শপথ নিয়ে, অঙ্গীকার নিয়ে আমাদেরকে সমাজ জীবনে বসবাস করতে হবে। আর পবিত্র কোরআন ও সহিহ হাদিস হচ্ছে চলার পথের একমাত্র দিক নির্দেশিকা। এই হাদিসের শেষেই আল্লাহ রাসূল বলে দিয়েছেন, দেখো আলাইকুম বিসুন্নতি ও সুন্নতে খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উপরে অবশ্য কর্তব্য হলো আমার সুন্নত অনুসরণ করা এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত অনুসরণ করা, ও আলাইকুম বিত্তাআ, আর তোমাদের আমিরের আনুগত্য করা। এটা এগুলো সবই মৌলিক আয়াত, মৌলিক হাদিস এগুলো এসে গেছে, ইবনে মাজাহ 43 নম্বর হাদিস। এই মৌলিক বিষয়গুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে। সমাজে মানুষের মধ্যে ব্যক্তলাভ হবে, মতভেদ হবে, এটা স্বাভাবিক, এটা হতেই থাকবে। কিন্তু মতভেদ দূরীভূত হবে ইমারতের আনুগত্যের মাধ্যমে, নইলে প্রত্যেকে যদি আমরা মতভেদ করতেই থাকি তা মিটাবে কে? সেজন্য কোরআন ও হাদিসের অনুসারে আমিরের আনুগত্যশীল হয়ে সমাজে বসবাস করতে পারলেই তখনই সমাজটা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এগিয়ে যাওয়া সম্ভব। এই বিষয়গুলি আমাদেরকে মনে রাখতে হবে। পরিশেষে আমি আপনাদের কাছে আবেদন রাখবো এই বলে, হরিশার ড্যাং এ জায় মসজিদ যেন এখানে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের যে কর্মসূচি আছে সে কর্মসূচি নিয়মিত বাস্তবায়িত হয়। এখানে প্রতিদিন ইশার পরে একটি করে সহি হাদিস শোনাতে হবে অনুবাদ সহ, প্রতিদিন ফজরের পরে হাদিস ফাউন্ডেশন প্রকাশিত তফসিরুল কোরআন, নবীদের কাহিনী, সালাতুর রসুল, এসব বই থেকে প্রতিদিন অন্তত 10 মিনিট মুসল্লিদের শোনাতে হবে। প্রতি সপ্তাহে একদিন এখানে তালিম বৈঠক আপনারা করবেন, গ্রামের মুসল্লিদের সবাইকে নিয়ে এখানে বসাবেন, সুযোগ থাকলে পর্দার পাশ ওপর থেকে মা বোনদেরকেও বসাবেন। সপ্তাহে একদিন তালিম বৈঠক আপনারা চালু করেন, সমাজকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। সমাজ আজও উজুর কাকে বলে জানে না, সালাতের নিয়ম কানুন জানে না, সালাতে দোয়া দরুদ জানে না, দোয়া দরুদের অনুবাদ তারা জানে না, কোরআন পড়ে কিন্তু কোরআন অনুধাবন করে না, হাফেজ সাহেবরা কেরাত পড়ছেন কিন্তু তিনি কী পড়ছেন তিনি নিজেও জানেন না। এই যদি অবস্থা আমাদের সমাজের হয়, তো এই সমাজ বিল্ডিং করতে মসজিদ হবে কিন্তু মানুষ তৈরি হবে না। এজন্য এটা যেন মসজিদটা যেন আবাদ হয়, এটাই আমাদের দাবি থাকবে। জুমার খুতবা যেন সঠিকভাবে হয়, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে যেভাবে সমাজ গড়ার শপথ নিয়ে, অঙ্গীকার নিয়ে আমরা সারা দেশের সংস্কারমূলক কাজ করে যাচ্ছি, আপনারা আমাদের সহযোগিতা করবেন আমরা এটা আশা করি। শুধু সহযোগিতাই নয়, পুরোপুরি কর্মী হয়ে যাবেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনে শান্তি আসবে। প্রতিদিন এই মসজিদে একটা করে হাদিস শোনাতে হবে ঈশার সালাতের পরে। আন্দোলন বা যুব সংঘের ছেলেরা এই দায়িত্ব পালন করবে। দ্বিতীয় হবে প্রতিদিন ফজরের বাদে এখানে 10 মিনিট করে তফসিরুল কোরআন একদিন, নবীদের কাহিনী একদিন, সালাতুর রাসূল একদিন থেকে 10 মিনিট শোনাতে হবে অনুবাদ সহ। আর সপ্তাহে একদিন তালিম বসে করতে হবে। আর এই মসজিদটা জামাতবদ্ধ থাকতে হবে, বিশৃঙ্খল থাকলে হবে না।
সংগঠনের আওতাধীন থাকতে হবে, সংগঠনের বিরুদ্ধে গিয়ে যেন বিশৃঙ্খল পরিবেশ এখানে সৃষ্টি না হয়। আমরা দেখেছি যেখানে যখন মসজিদ সুন্দর হয়ে যায় তখন কমিটি নিয়ে হইচই লাগিয়ে দেয়, ইমাম নিয়ে হইচই শুরু করে দেন। আপনারা এগুলো করবেন না, এগুলো কোনো সমস্যা হলেই পাশেই আপনাদের সংগঠনের ইমারত অপেক্ষা করছে, রাজশাহী জেলার আনুগত্য পরামর্শদ আছে, এগুলো তারাই সব মিটিয়ে দেবে, কোনো দুশ্চিন্তা করবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ইমারতের অধীনে জামাতবদ্ধ জীবনের জীবনযাপনের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। أقول قولي هذا أستغفر لي ولكم ولسائر المسلمين السلام عليكم ورحمة الله وبركاته